আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আপনি স্যামসাং Z40 মোবাইল ফোনটি যদি ব্যবহার করেন, তাহলে আমি আপনাদেরকে খুব সুন্দর একটি সেটিং দেখাবো। তো সেই সেটিংটি যদি আপনি করেন, তাহলে আপনার মোবাইলের স্ক্রিনে ডাবল টাচ করলে কিন্তু স্ক্রিন অন অফ হবে, সেক্ষেত্রে আপনার মোবাইলের বাটনে প্রেস করতে হবে না। তো মোবাইলের বাটনে প্রেস করা ছাড়াই আপনার স্ক্রিন থেকে আপনি খুব সহজেই আপনার ডিসপ্লের আলো অন এবং অফ করতে পারবেন। তো কিভাবে করবেন তার প্রসেসটাই কিন্তু দেখিয়ে দিব, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে নিচে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন। তো আপনার মোবাইলে যদি স্ক্রিনে ডাবল টাচ করে অন অফ করতে চান, সেক্ষেত্রে প্রথমে আপনার ফোনে থাকা সেটিং অপশনে টাচ করে দিবেন। তারপর এখানে একদম নিচে, তো এখানে নিচে একটি সেটিং দেখতে পারবেন। তো এখানে রয়েছে স্মার্ট অ্যাকশন, তো এই স্মার্ট অ্যাকশন এই সেটিংটির উপর টাচ করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন অফ লেখা রয়েছে, তো এখানে আপনি টাচ করে দিয়ে এই সেটিংটা আপনি অন করে নেবেন। তো অলরেডি সেটিংটি অন হয়ে গিয়েছে। তো এখন এখানে প্রথমে যে দেখতে পাচ্ছেন ওয়াক আপ স্ক্রিন বাই ডাবল ট্যাপ, তো এই সেটিংটা অফ আছে, এটা অন করে দিবেন। তারপর এখানে নিচে সেটিংটাও অফ রয়েছে, লক স্ক্রিন বাই ডাবল ট্যাপ, তো এই সেটিংটাও আপনি অন করে দিবেন। তো অলরেডি সেটিং দুটি অন হয়ে গিয়েছে। তো এখন আপনার মোবাইলের স্ক্রিনে ডাবল টাচ করলেই স্ক্রিনটি বন্ধ হয়ে যাবে, আবার ডাবল টাচ করলে স্ক্রিনে আলো জ্বলে উঠবে। তো এটা কিন্তু খুব সুন্দর একটা সেটিং। তো এটা স্যামসাং Z40 মোবাইলের ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আদার্স মোবাইলের ক্ষেত্রে আপনি কিভাবে এই সার্ভিসটি নেবেন তা আমি দেখিয়ে দিব নেক্সট ভিডিওতে। তো এ পর্যন্ত ছিল ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক দিয়ে যান, আর কিছু জানার থাকলে কমেন্টে জানিয়ে দিন। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।